কি দিয়ে আঘাত করেছে? আঘাত করেছে আমাকে, ছুরি দিয়ে গায়ে দিয়েছে, গুড় দিয়েছে, পাথর দিয়ে আছে। এমন করে তিন চারবার জামাল হয়েছে, লাস্টের সময় তারা জন পঞ্চাশ ষাটজন লোক ঢুকছে। আমি আমার লোক ষাটের লোকেরা ফোন করতেছি, তারা শুধু প্রশাসন পাঠান লোক আইতে আসছে আইতে আসে। এমন করতে করতে তারা এক ঘন্টা লাগে শুধু কইতে আসছে পুলিশ আইতে আসে আইতে আসে। তারপরে ভিতরে ঢুকতে আসলাম, আমার হাজবেন্ডের ফিরা শুরু করছে, তারা একটা লোক কেউ আসে না, সব বাইক দিয়ে গেছে। পঞ্চাশ জনের লাগে, আমার স্বামী একজনে লড়ছে। এরপরে দল বাড়ার জন্য আমার দৌড়ে এখন দিদ্যা জানে দিদ্যা আনসার করে। আপনি কোন দলে? আমি সিপিএম দলে। কত নম্বর ওয়ার্ডে? পাঁচ নম্বর ওয়ার্ডে থাকছি। কোন জায়গায়? মধুবন। মোটামুটি 450টার মতো ভোট কাউন্টিনের পরে মানে হয়ে গেছে টোটালি। এর আগেও যদি একটা ব্যাঘাত ঘটাইতে চাইছে আমরা রোকাবো, তারপরে এরকম ভাবে তারা সমাগম হয়েছে আইয়া সেটা এগারোটা ইয়া সেটা না টি এস আর মানছে না ফিচারিং অফিসার মানতে আছে না কারো, তারা কেউ মানে একটাই ইয়া ভূমিকা আমার আছে না মারব। আমি সিপিআইএম এর থেকে আসে না ফুলি গেছে বসে, কিন্তু তৃণমূল গেছাগা কংগ্রেস গেছাগা বিজেপি তো বইয়ে রয়েছে, তারা তো সব জানে। আমি কিন্তু সব লোকেরও চিনি, এরপরও কয়েছি ইটা করুন কি ভালো। হ্যাঁ সেটা কাজ করতেছে, এখন দেখতেছি যে নব না দল রোগে আমি চিনিও। তারপরে ভূত ছড়ালি আছে আমার নিয়ারেস্ট বিআই। কি দিয়ে আঘাত করছে আপনাকে? আঘাত করছে দাদার হাতে ছুরি আছিল, ছুরির গায়ে লাগতে রাখছে না যা বর্ষানা ফুস দিত আর এমনিতে আছে না ঘুষি দিছে হাত আবার কি জানি এটা একটা দিয়ে মারছে। মানে আমি চক্রতন পাচ্ছে আমি আর দেখি না কিছু, অলরেডি হাতিয়ে ছাড়া কেউ কিছু নাই। কি দিয়ে আঘাত করেছে? আঘাত করেছে আমাকে ছুরি দিয়ে গায়ে দিয়েছে, ঘুষ দিয়েছে, পাথর দিয়ে মারছে। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।